আসসালামু আলাইকুম, আমি সুপর্ণা শিমুল ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার ম্যাম শিমুল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে বিয়ের বাকি অংশটুকু, আর একদিন পরের আবারও আমরা গিয়েছিলাম। তো যতটুকু অংশ বাকি ছিল সেই অংশটুকুই শেয়ার করলাম, তো আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশা করি ভালো লাগবে। আরে কি খাবো তুমি? দেখি ইয়ে আরিফরে তো আইতাছে না ওর জন্য। হ্যাঁ হ্যাঁ না ইরফান তাকাও, এরপরে জামাইটা ডাক দিয়ে একটা মাঝখানে লয়ে তুলবেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ায় থাকেন ইয়ে না না আপনার জামাই কই? আরে জামাইরে লইয়া আপনারা সবাই আর একটা তুলেন না। ইমনি নাম ইমন, আরেকটা ছবি তুলেন না। ও এনে তুলবেন, এনে কই তুলবেন? ওই পর্দাটা সবটা দিয়ে আসো, পর্দার পিছনে তুললে সুন্দর হবে। হ্যালো গাইস, সাবস্ক্রাইব, আনলিমিটেড সাবস্ক্রাইব। হ্যাঁ কি না দিয়ে তোমার ইউটিউবে দাঁড়াও, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইউ আর ওয়াচিং কি ব্লগ তোমার? বাংলাদেশি ব্লগার মাম শিমুল। মাম শিমুল ব্লগ নাম তো শোনাই হোক। চাচু মামার ফুলের মতো চটফট করে। সজনা
সিনে বলে খাও 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 আরে খাও আরে খাও এই আরকে দাও আরকে দাও জীবনের কভার কত ভালো দেখছো নি বিয়ের দিন অনেক রাত হয়ে গেছে বাসায় আসতে আসতে। তো ঐশীর বাবা, ঐশীর কাকা, তারপর আমার ভাসুর, ওরা তিনজনেই পরে গিয়েছিল। আর যাওয়ার পর পর আমরা অনেক হাসি খুশি আনন্দ এই সব কিছু মিলিয়ে আড্ডা দিতে দিতে প্রায় 2:30 মতো বেজে গেছে। তো এই আর কি, পরের দিন ছিল শনিবার। শনিবার বিকেলে আবারও গিয়েছিলাম, কিন্তু সেখানটার ভিডিও করিনি, এমনি একটু দেখাশোনা করে চলে আসছিলাম। আর আজ হচ্ছে রবিবার, রবিবার আমরা আবারও মামি ফোন দিয়েছে, সাদিয়ার রেজাল্ট দিয়েছে। তো এই জন্য মামি সবাইকে আবারও দাওয়াত করেছে, মানে বিয়ের দিন আমরা কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি, হঠাৎ করে যেহেতু আয়োজন করেছে, তো রবিবার সবাইকে খাওয়া দাওয়ার জন্য আবারও মানে আয়োজন করেছে। তো আমরা সবাই মিলে রবিবার চলে গেছি, আর সেখানেও কিন্তু অনেক নাচ গান আনন্দ ফুর্তি সব কিছুই হয়েছে। কারণ ছেলেও ছিল, ছেলের 2 ভাগ্নি আর হচ্ছে বোন, ওরাও আছে। তো সেজন্য আমরা যাওয়ার পর আরও বেশি আনন্দ হয়েছে। তো আপনারা দেখুন। পানি কম দিয়ে মামি তাই কতখানি জুমি কিন্তু দিয়ে না একদম
সোটাটা তো আমার কাছে সোটাটা খুলো দাদা ভাই তোমাকে আদর করছে হ্যাঁ হ্যাঁ কোথাও খাওয়াই দেন না না বয় দেন খাইব এই শাড়ির কালারটা সুন্দর হইতেছে এটা তো এটা এটা তো ফাটাফাটি আছে যেটা এই কালারটা হ্যাঁ এটা হ্যাঁ এটা এটা কোন না মেজেন্টা না আচ্ছা টাকা সামনে দিবা এমনি আসলটা বেশি বড় রাখ কেলাইছে জোলাসে গিফট করছিলাম
এই সবাই পুষলো একটা একটা করে কি পাইজামি করতেছে পিস প্লাস সব দিয়ে একরকম ভাবে এমনি রয়েছে টোলা বিলাই সামে নাই আজকে
Thank you.